বৃহস্পতিবার সারা রাজ্যের বিভিন্ন জেলায় আইসিটি কম্পিউটার শিক্ষকরা বেতন কাঠামো ও বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। এদিন পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের জেলা স্কুল পরিদর্শকের কাছে একটি দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয়। সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষকদের অভিযোগ, দিন দিন কাজ বাড়লেও তাদের বেতন বাড়ছে না, যে বেতন তারা পান সেটা খুবই নগণ্য বলে অভিযোগ। মূল দাবি সেটা হচ্ছে যে আমাদের মানে বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি। আমরা ডিআই স্যারের কাছে প্রার্থনা করছি যে আমাদের আজকের এই ডেপুটেশনটাকে উনি নিন এবং উনি যেন ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করেন, এটা আমার অনুরোধ ডিআই স্যারের কাছে। ইনক্রিমেন্টের একটা কথা হয়েছিল, সেটা এখনও পর্যন্ত আমরা পাইনি। আর আমরা গেলে বিকাশ ভবনে যাচ্ছি, সেখানে বারবার বলা হচ্ছে কাজ চলছে কাজ চলছে, কিন্তু কাজই চলছে শুনে আসছি, আজ পর্যন্ত আমাদের এখনও কোনো কার্যকরী হয়নি। এবং বেতন বৃদ্ধি কাঠামো সহ বেতন বৃদ্ধির জন্য আমরা আবেদন করছি বারবার, তো আমাদের এখনও কোনো ফলপ্রসূ হয়নি, যার জন্য আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে একটা কর্মসূচি নিয়েছি যে আমরা প্রতিটা ডিআই অফিসে ডেপুটেশন দেবো, সেই ডিআই ডেপুটেশনটা যেন ওনার মাধ্যমে বিকাশ ভবনে পৌঁছায়। সেই উদ্দেশ্য নিয়ে আমরা সমস্ত আইসিটি কম্পিউটার শিক্ষক পূর্ব বর্ধমান থেকে এসেছি, যারা তারা আমরা এখানে এসে এক হয়েছি। এদিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেয়। গোটা পূর্ব বর্ধমান জেলার যারা আইসিটি কম্পিউটার টিচার আছে, স্কুলে স্কুলে আমরা যারা কম্পিউটার শেখাই, তারা সকলে এখানে এসে উপস্থিত হয়েছি। পূর্ব বর্ধমানের মাননীয় ডিআই স্যারের কাছে আমাদের কথা তুলে ধরবার জন্যে, আসলে এই দীর্ঘ করোনা আবহাওয়া বলুন কিংবা এই গরমের ছুটি বলুন কিংবা যে কোনো সময় বলুন, আমরা সর্বসময় আমরা আমাদের স্কুলকে সার্ভিস দিয়ে এসেছি। আজকে কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী, আরও অনেক কিছু, এছাড়া মাইনরিটি এবং সারা স্কুলের 5-10 সমস্ত ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা এই সমস্ত কিছু করে এসেছি, কিন্তু আমাদের বেতনের বেলায় কেন জানি না সরকার বলুন কিংবা যারা সরকারি আধিকারিক বলুন, সবাই আমাদের সে বিষয়ে কারো কোনো এনার্জি নেই। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আজকে আমাদের নাম রোপা 2009 এগেনস্টে IOSMS-এ তুলে দেওয়া হয়েছে, অথচ বেতনের বেলায় কোনো দেখা নেই। আচ্ছা, আধারকে কেন্দ্র করে আমাদেরকে বলা হয়েছিল যে আধারের সাপোর্টিংয়ের কাজ করবার জন্যে 500 টাকা করে দিয়ে, 600 টাকা করে দিয়ে একটা করে পরীক্ষা দাও। সে পরীক্ষা দিলাম, আজকে সেটা 1 বছর হতে চললো, তার কোনো খবর নেই। ডিআই অফিসকে যতবার এসে জিজ্ঞাসা করি, তারা বলছে আমরা জানি না, নবান্ন জানে। তার আমরা যে অর্ডারটা পেয়েছিলাম সেটা তো ডিআই স্যারের কাছ থেকে পেয়েছিলাম না, তা আমরা তো কৈফিয়ত তার কাছে নেব। ডিআই অফিসের আজকে হেন কোনো কাজ নেই যে আমাদের ছেলেমেয়েরা এসে করে না। কিন্তু বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।